ম্যাথসল টিচারে সকলকে স্বাগত জানাই। এর আগে অলরেডি 160 ভিডিওর মাধ্যমে অনেক অঙ্ক সমাধান করে বুঝিয়ে দিয়েছিলাম, আজকে এই ভিডিওটির মাধ্যমে আরও কিছু অঙ্ক সমাধান করে বুঝিয়ে দেবো। তবে যে টাইপের অঙ্কগুলি করানো হচ্ছে এই টাইপের অঙ্ক বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তো সেই কারণে প্রতিটি ভিডিও তোমরা খুব মনোযোগ সহকারে দেখবে, দেখলে উপকৃত হবে। ঠিক আছে, তো শুরু করলাম। তো এখানে প্রথমেই যে অঙ্কটি আছে, এক দোকানদার মোট 400 কেজি চিনি বিক্রয় করে 4% লাভ করেন। যদি তিনি কিছু চিনি 2% ক্ষতিতে এবং বাকি চিনি 10% লাভে বিক্রয় করেন, তবে কত কেজি চিনি তিনি 2% ক্ষতিতে বিক্রয় করেন? চারটি অপশান দেওয়া আছে, কোনটা সঠিক উত্তর আমরা দেখব। তো এক্ষেত্রে অঙ্কটি আমি অ্যালিগেশন মেথডে করাবো, কারণ যেহেতু সরকারি চাকরির পরীক্ষায় সময়সীমা কম থাকে, তো সেই কারণে আমাদের চেষ্টা করা উচিত যাতে খুব কম সময়ের মধ্যে অঙ্কগুলির সঠিক উত্তর বের করা যায়। ঠিক আছে, আর এই অঙ্কটি অ্যালিগেশন মেথডে করা যাবে, তো সেই কারণে এই অ্যালিগেশন মেথডে আমি অঙ্কটি করাচ্ছি। অঙ্কটি অ্যালিগেশন মেথডে ইউজ করা যাবে কেন বলে দিই। দেখো, টোটাল যা চিনি আছে 400 কেজি চিনি, এই 400 কেজি চিনির মধ্যে কিছু চিনি তিনি 2% ক্ষতিতে, আর 400 কেজির মধ্যে বাকি চিনি তিনি 10% লাভে বিক্রি করছেন। তাহলে দুটো পার্টে ভাগ হয়ে গেছে, একটা হচ্ছে কিছু চিনি 400 কেজির মধ্যে, আর একটা বাকি চিনি। এরকম যদি থাকে, দুটোরই পার্সেন্টেজ বলে দিয়েছে, এবং মোটের ওপর যেটা বলে দিয়েছে সেটা হচ্ছে 4% লাভ করেন, মানে 400 কেজি চিনি বিক্রয় করে মোটের ওপর 4%। তো এরকম তিনটে যদি বলে দেয়, ঠিক আছে, তো সেক্ষেত্রে অ্যালিগেশন মেথড ইউজ করা যাবে। অর্থাৎ কীরকম একটু দেখে নাও, এখানে বলে দিয়েছি 400 কেজির মধ্যে কিছু চিনি 2% ক্ষতিতে, আর বাকি চিনি বলে দিয়েছে 10% লাভে বিক্রি করছে, বিক্রয় করেন, ঠিক আছে, যদি তিনি, আর এটা এই দুটো তো বলে দিয়েছে, আর মোটের ওপর যদি বলে দেয়, মানে 400 কেজি চিনি বিক্রি করে এখানে মোটের ওপর কত পার্সেন্ট লাভ করছে, 4% লাভ করছে, এটাও বলে দিয়েছে। এই তিনটে যদি বলে দেয় এবং মোটের ওপর যেটা হবে সেটা আমরা মিডিলে লিখবো, 4% লাভ করে বলেছে, এটা আমরা মাঝখানে রাখবো। এই তিনটে যদি বলে দেয় তবেই কিন্তু অ্যালিগেশন মেথড ইউজ করা যাবে, তো এক্ষেত্রে এটা ইউজ করা যাচ্ছে সেই কারণে। তো অ্যালিগেশন মেথডে সবসময় এরকম কোনাকুনি বিয়োগ করে এখানে বসাতে হয়, মানে এরম কোনাকুনি বিয়োগ করে এখানে বসাতে হয়, আর এরম কোনাকুনি বিয়োগ করে এখানে বসাতে হয়। বাট লাভ ক্ষতির অঙ্কের ক্ষেত্রে এখানে লাভ ক্ষতির অঙ্কটা দেখতে পাচ্ছ, তো সেই কারণে মনে রাখবে তোমরা, এখানে ক্ষতি আছে এখানে লাভ আছে, অপোজিট যদি থাকে, এখানে ক্ষতি এখানে লাভ, অথবা এখানে লাভ এখানে ক্ষতি, দুটো যদি অপোজিট থাকে তাহলে এক্ষেত্রে এই দুটো নাম্বার যোগ হয়ে যায়। ঠিক আছে, তো সেই কারণে দুইয়ের সঙ্গে 4 যোগ করবো আমরা, যোগ করলে কত হবে, 6 হবে। ঠিক আছে, আর যদি সেম থাকে, যেমন এখানে লাভ আছে এখানেও লাভ আছে, এই কোনাকুনি যখন আমরা দেখবো এখানে লাভ আছে এখানে লাভ আছে, দুটো যদি সেম থাকে তাহলে কিন্তু বিয়োগ হবে। ঠিক আছে, অর্থাৎ এখানে যদি ক্ষতি থাকতো বা এখানেও ক্ষতি থাকতো, দুটোই ক্ষতি বা দুটোই যদি লাভ হয় তাহলে বিয়োগ হবে, আর দুটো যদি অপোজিট হয়, ধরো একটা লাভ আর একটা ক্ষতি, বা আর একটা ক্ষতি একটা লাভ, এরকম থাকলে যোগ হবে। তো এখানে যেহেতু এটাও লাভ আছে এটাও লাভ আছে, দুটো সেম আছে, সে কারণে এটা বিয়োগ হবে, কোনাকুনি 10 থেকে 4, বিয়োগ করলে 6 হবে। আশা করি বোঝাতে পারলাম, এটা ক্ষতি এটা লাভ ছিল, দুটো অপোজিট ছিল বলে দুইয়ের সঙ্গে 4 যোগ করে 6, এরকম কোনাকুনি আমরা এখানে বসেছিলাম। আর দুটো যদি একই থাকে, যেমন এটাও লাভ আছে এটাও লাভ আছে, সেম থাকার জন্য 10 থেকে 4, বিয়োগ করে 6 বসিয়েছি। তাহলে কিছু চিনি আর বাকি চিনির যে আমরা অনুপাত পাচ্ছি সেটা হচ্ছে 6:6, এটা একটু কাটাকুটি যাবে, কাটাকুটি করলে 6:6, আবার 6:6, তো 1:1 আমরা কিছু চিনি আর বাকি চিনির রেশিও বা অনুপাত পেলাম। এবার আমাদের বের করতে দিচ্ছে কি 400 কেজি চিনির মধ্যে কত কেজি চিনি তিনি 2% ক্ষতিতে বিক্রি করেন। তো 2% ক্ষতি মানে হচ্ছে এটা 1 বেরিয়েছে, 10% লাভও আমাদের 1 বেরিয়েছে। তো 400 কেজির মধ্যে 2% ক্ষতিতে তিনি বিক্রি করেন, 400 কেজির মধ্যে বলে ওই জন্য 400 গুণ লিখলাম, 2% ক্ষতিতে মানে কি প্রথমেরটা 1 লিখবো, বাই মোট অনুপাত, মানে কিছু চিনির বাকি চিনি মিলে মোট অনুপাত একের সঙ্গে এক কী হবে, যোগ হবে, তো একের সঙ্গে এক যোগ করলে কী হবে, 2, এই দুইটা বসাবো, এটা কাটাকুটি করলে 2 দিয়ে 400 কাটলে 200 কেজি, অর্থাৎ 400 কেজি চিনির মধ্যে তিনি 200 কেজি চিনি 2% ক্ষতিতে বিক্রি করছে। ঠিক আছে, তো এটাই হয়ে যাবে সঠিক অ্যান্সার যেটা রয়েছে অপশান এতে। আশা করি সকলেই বুঝতে পেরেছে, তবু যদি কেউ না বুঝে থাকো তার জন্য আরেকটি অঙ্ক দেখে নাও, এরকম টাইপের আরেকটি অঙ্ক। 4,000 টাকায় একটি ঘোড়া সমেত গাড়ি কিনে ঘোড়াটিকে 20% লাভে এবং গাড়িটিকে 10% ক্ষতিতে বিক্রয় করলে মোটের ওপর 3.5% লাভ হয়, ঘোড়ার ক্রয় মূল্য কত? কোশ্চেনটা আরেকবার বলছি, 4,000 টাকায় একটি ঘোড়া সমেত গাড়ি কিনে ঘোড়াটিকে 20% লাভে এবং গাড়িটিকে 10% ক্ষতিতে বিক্রয় করলে মোটের ওপর 3.5% লাভ হয়, তাহলে ঘোড়াটির ক্রয় মূল্য কত? তো এই অঙ্কটি বুঝতে পারছো অ্যালিগেশন মেথডে করা যাবে, কারণ একটি ঘোড়া সমেত গাড়ি কেনা হয়েছে, সেই ঘোড়া সমেত গাড়ির মধ্যে ঘোড়াটার আলাদা পার্সেন্টেজ বলেছে 20% লাভে, আর গাড়িরও আলাদাভাবে বলেছে 10% ক্ষতিতে, মানে ঘোড়া সমেত গাড়িটার দুটো পার্ট আলাদা আলাদা করে দিয়েছে, একটা ঘোড়া একটা গাড়ির, দুটোরই পার্সেন্টেজ বলে দিয়েছে, এবং মোটের ওপর বলে দিয়েছে বিক্রয় করলে মোটের ওপর 3.5% লাভ হবে। তো ঠিক আছে, সব কিছুই বলে দেওয়া আছে, সেই কারণে এটাও আমরা অ্যালিগেশন মেথড ইউজ করতে পারবো। ঠিক আছে, তো ঘোড়া সমেত গাড়িটার মধ্যে ঘোড়াটা 20% লাভে আর গাড়িটা বলে দিয়েছে 10% ক্ষতিতে বিক্রয় করা হয়েছে,
এবং তাতে মোটের উপর, মোটের উপর আমরা কি বলেছিলাম আগের অঙ্কতে মাঝখানে বলেছিলাম, তো এখানে মোটের উপর কত লাভ হয়েছে 3.5%, এটা আমরা এই মাঝখানে লিখব 3.5% লাভ। ঠিক আছে, এইবার যেটা করতে হয় এই কোণাকুণি করতে হয় বিয়োগ, বাট লাভ ক্ষতির ক্ষেত্রে যেটা আমরা আমি আগের অঙ্কটাতে বললাম যে সেম থাকলে বিয়োগ হয়, অর্থাৎ দুটো যদি লাভ হয় তাহলে বিয়োগ, অথবা দুটো যদি ক্ষতি হয় তাহলেও বিয়োগ, বাট অপোজিট থাকলে ধরো একটা লাভ এটা ক্ষতি, অথবা এটা ক্ষতি এটা লাভ, দুটো অপোজিট থাকলে তখন যোগ হয়। ক্লিয়ার? সেম থাকলে বিয়োগ, অপোজিট থাকলে যোগ, এটা মাথার মধ্যে রাখতে হবে। ওকে, তো এক্ষেত্রে এটা লাভ রয়েছে, এটাও লাভ রয়েছে, কোনাকুনি তাহলে দুটো যদি সেম আছে 20 থেকে 3.5 আমরা কী করবো বিয়োগ করবো, তো 20 থেকে যদি 3.5 আমরা বিয়োগ করি তাহলে হয় 16.5, আর এটা আছে ক্ষতি এটা আছে লাভ, দুটো অপোজিট রয়েছে সেই কারণে এটা আমরা যোগ করতে পারবো, তো 10-এর সঙ্গে 3.5 যোগ করলে হবে 13.5। এবার যদি এটা রেশিও করি, এখানে পয়েন্টের পর একটা নম্বর, এখানেও পয়েন্টের পর একটা নম্বর, তো পয়েন্ট পয়েন্ট কেবে কেটে যাবে, তাহলে পড়ে থাকছে 13, 135 আর হচ্ছে কত 165। এটা যদি কাটাকুটি করি 27 হয় 5 দিয়ে কাটলে, এবং এটাকে যদি কাটি তাহলে হয় 33। ক্লিয়ার? এবার 9-3 দিয়ে যদি কাটি তাহলে 3-9-27 এবং 3-11 হচ্ছে 33, মানে 9:11 হচ্ছে, অর্থাৎ ঘোড়া আমরা এখান থেকে পাচ্ছি কত 9, আর গাড়ি পাচ্ছি কত 11। এবার আমাদের যেটা বলেছে সেটা হচ্ছে এই 4,000 টাকার মূল্যের যে ঘোড়া সমেত গাড়ি কেনা হয়েছিল তাতে ঘোড়ার ক্রয় মূল্যটা কত, তো ঘোড়ার ক্রয় মূল্য আমরা এখানে দেখতে পাচ্ছি ঘোড়া গাড়ি মিলিয়ে যে রেশিও 9:11 বেরিয়েছিল এখান থেকে আমরা পেয়ে যাব ঘোড়ার ক্রয় মূল্য কত। 4,000 টাকার যে ঘোড়া সমেত গাড়ি তার মধ্যে ঘোড়ার ক্রয় মূল্য হচ্ছে 4,000 গুণ ঘোড়া বলতে প্রথমেরটা মানে 9 লিখব, বাই ঘোড়ার গাড়ি মিলিয়ে মোট অনুপাত কি 9 যোগ 11 করলে কত হবে 20, 20কে আমরা নিচে বসাবো। ঠিক আছে, তো 20 দিয়ে এটাকে যদি কাটি 20×2×40 আর 2টো 0 মানে 209 গুণ করলে 1800। ঠিক আছে, তাহলে ঘোড়ার ক্রয় মূল্য হচ্ছে 1800 টাকা, এটাই হয়ে যাবে সঠিক অ্যান্সার যেটা রয়েছে অপশান এতে। চলে এলাম পরের প্রশ্ন। এক ব্যক্তি দুটি বাইসাইকেলের প্রতিটি 1,000 টাকায় বিক্রয় করে একটিতে 25% লাভ ও অপরটিতে 25% ক্ষতি করলো, তাহলে সমগ্র ব্যবসায় মোটের ওপর শতকরা লাভ বা ক্ষতির হার কত? 4টে অপশান দেওয়া আছে, কোনটা সঠিক উত্তর আমরা দেখব। এক্ষেত্রে অঙ্কটি বুঝে করার দরকার নেই, এখানে কোশ্চেনে হাজার আছে কি নেই দেখার দরকার নেই, একটি ফর্মুলা আছে সেই ফর্মুলার মাধ্যমে এটা খুব সহজে করা যাবে। ঠিক আছে, তবে এক্ষেত্রে দেখতে পাচ্ছ এরকম যদি থাকে যে 25% লাভ হয়েছে, ঠিক আছে, দুটি বাইসাইকেলের একটাতে দেখতে পাচ্ছি 25% লাভ হয়েছে আর একটাতে 25% ক্ষতি হয়েছে, তাহলে সমগ্র ব্যবসায় যদি শতকরা লাভ বা ক্ষতির হার বের করতে দেয় এরকম টাইপের অঙ্কের ক্ষেত্রে কিন্তু এই ফর্মুলাটি ইউজ করা যাবে। ঠিক আছে, ফর্মুলাটি অনুযায়ী যদি আমরা করি, প্রথমে দেখতে পাচ্ছি 25% লাভ হচ্ছে সেই কারণে আমি লিখব +25, তারপরে দেখতে পাচ্ছি 25% ক্ষতি হয়েছে সেই কারণে লিখব -25। একবার ক্ষতি হলেই এইখানে মাইনাস দিতে হয়, এটা কিন্তু খেয়াল রাখতে হবে, ফর্মুলা অনুযায়ী করছি কিন্তু মাইনাস দিতে হয়, তারপরে এই 25×25/100 মানে এই যে 25 আর এই 25, এই দুটো 25×25/100 এই অনুযায়ী করতে হবে। ঠিক আছে, করলে অ্যান্সার বেরিয়ে যাবে +25 -25 কেটে গেল, এখানে 25×4=100। ঠিক আছে, তার মানে আমাদের বেরোচ্ছে -25/4, এবং 25কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি সেক্ষেত্রে হয়ে যায় -6.25, মানে 25কে 4 দিয়ে ভাগ করলে 6.25, এই মাইনাসটা লিখলাম, যেহেতু আমাদের রেজাল্টটা কিসে বেরোলো মাইনাসে বেরোলো সেই কারণে ক্ষতি, যদি রেজাল্ট প্লাসে বেরোতে তাহলে হতো লাভ। ঠিক আছে, অর্থাৎ 6.25% ক্ষতি যেটা রয়েছে অপশান এতে। অ্যাকচুয়ালি ফর্মুলাটা যেটা সেটা হচ্ছে, ফর্মুলাটি হচ্ছে ধরো কোনো একটা দ্রব্য বিক্রি করে X% লাভ হয়েছে, কোনো একটি দ্রব্য বিক্রি করে X% লাভ হয়েছে এবং অপর একটি দ্রব্য বিক্রি করে Y% ক্ষতি হয়েছে, সেক্ষেত্রে মোটের ওপর শতকরা লাভ বা ক্ষতির হার যদি বের করতে দেয়, তো ফর্মুলা আছে প্রথমে দেখতে পাচ্ছি X% লাভ, তো সেই কারণে লিখবো +X, তারপরে Y% ক্ষতি -Y, একবার ক্ষতি হয়ে গেছে বলে মাইনাস দিতে হয়, তারপর X×Y/100, এই অনুযায়ী কিন্তু আমরা এই +25 -25 তারপর -25×25/100 করেছিলাম। ক্লিয়ার? ব্যাস এটা ক্যালকুলেশন করতে পারলে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে, তো যেটা আমাদের কত বেরিয়েছিল 6.25% ক্ষতি বেরিয়েছিল, রেজাল্ট যদি প্লাসে হয় তাহলে হচ্ছে লাভ, রেজাল্ট যদি মাইনাসে বেরোয় তাহলে ক্ষতি, আমাদের মাইনাসে বেরিয়েছিল সেই কারণে ক্ষতি লিখেছিল। চলে এলাম পরের প্রশ্ন। এক ব্যবসায়ী শাড়ির ক্রয়মূল্যের ওপর 30% দাম বাড়িয়ে বিক্রয়ের সময় 10% ছাড় দেন, এতে তার শতকরা কত লাভ হয়? তো এই অঙ্কটিও আমরা শর্টকাট প্রসেসই করবো, আগের অঙ্কটি যেভাবে করেছি সেই ফর্মুলাটাই এখানে ইউজ হবে। আগের অঙ্কটিতে ফর্মুলাটা আমি বলেছিলাম যদি কোনো একটি দ্রব্য বিক্রয় করে X% লাভ হয় এবং অপর একটি দ্রব্য Y% ক্ষতি হয়, তাহলে মোটের ওপর লাভ বা ক্ষতির হার বের করার যে ফর্মুলা সেটা হচ্ছে
এক্স পার্সেন্ট লাভের জন্য প্লাস এক্স, ওয়াই পার্সেন্ট ক্ষতির জন্য মাইনাস ওয়াই, ঠিক আছে? একবার ক্ষতি হলে মাইনাস এবং এক্স ওয়াই বাই হান্ড্রেড। তো অর্থাৎ প্রথমেরটা লাভের জন্য প্লাস ইউজ হয়েছিল, ক্ষতির জন্য মাইনাস ইউজ হয়েছিল। যদি এরকম না থাকে, যদি এরকম থাকে যেন কোনো একটি দ্রব্যের দাম এক্স পার্সেন্ট বাড়ানো হলো এবং তারপরে ওয়াই পার্সেন্ট ছাড় দেওয়া হলো, সেক্ষেত্রে বাড়ানোর জন্য প্লাস এক্স, ওয়াই পার্সেন্ট ছাড় দেওয়ার জন্য মাইনাস ওয়াই, একবার ছাড় দেওয়া হয়েছে বলে মাইনাস এক্স ওয়াই বাই হান্ড্রেড, অর্থাৎ ফর্মুলা ঘুরে ফিরে একই রকম। তো সেই অনুযায়ী যদি আমরা এটাকে ফেলি, সেই হিসাবে এখানে 30% দাম বাড়ানো হচ্ছে, তো সেই কারণে আমি লিখবো প্লাস 30, তারপর 10% ছাড় দেওয়া হচ্ছে সেই কারণে লিখবো মাইনাস 10, একবার ছাড় দেওয়া হচ্ছে বলে মাইনাস হবে মাঝখানে, এবং 30 × 10/100 করবো, 30 × 10/100, ঠিক আছে? তো এখানে কাটাকুটি করলে 0000 কেটে গেল, এখানে 30 থেকে 10 বিয়োগ করলে কত হবে 20 বিয়োগ 3 করবো, 20 থেকে 3 বিয়োগ করলে কত হবে 17%, ঠিক আছে? তো বুঝে একদমই করলাম না, এটা পুরো শর্টকাট মেথডেই করলাম, ঠিক আছে? অপশন বি হবে সঠিক অ্যান্সার, 17%, ঠিক আছে? তো ব্যাস আজকে এই পর্যন্ত। যদি আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবে, যাতে অন্যরা উপকৃত হতে পারে। দেখা হবে পরের ভিডিওতে, ধন্যবাদ।